यो व्हाट्स अप गाइस एंड वेलकम टू माय चैनल आरएक्स यूनिकॉर्न गेमिंग रूम। आज के আমি নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও, যে ভিডিওটা হচ্ছে একটা নিউ কসমিক বাইট H1 দা বাজেট গেমিং হেডফোন। সো এই হেডফোনটা আমি পারচেজ করলাম কারণ আমি দেখলাম অন্যান্য যে হেডফোনগুলো ছিল সেটা ডিস্টার্ব করছিল। সো ফাইনালি আজকে আমি একটা হেডফোন কিনে নিয়েছি, কসমিক বাইটের H1 হেডফোন। সো দেরি না করে আজকে আমি এটা আনবক্সিং করে নিচ্ছি। সো গাইস তার আগে ইন্ট্রোটা দেখে নাও। তো ভাই এটা অলরেডি এখানে কাটা হয়ে গেছে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে কসমিক বাইটের ব্র্যান্ডের সিম্বল দেয়া আছে। সো দেরি না করে এটাকে আমি চটপট এর থেকে বার করে নেব। সো ভাই সব, সো গাইজ হোয়াট এ ইমপ্রেশন। সো ভাই এটাকে বাবল র্যাপারে করে দিয়েছে। সো ফাইনালি আমি এটাকে বার করে নেব। সো বাক্সটাকে আমি এখন সাইড রাখছি। সো ভাই সাব, যেমন বলেছিলাম এটা একটা বাজেট গেমিং হেডফোন এবং তোমরা দেখতে পাচ্ছ হেডফোনটার কোয়ালিটিটা যথেষ্ট সুন্দর। এখানে সিবি মানে কসমিক ব্রাইটের এখানে তোমাদের ব্র্যান্ড দেয়া আছে এবং তোমাদের এখানে ভালোভাবে লেখা আছে গেমিং হেডসেট মডেল নাম্বার H1। সো এখানে তোমাদের আরও তোমাদের অপোজিট সাইডও তোমাদের একই জিনিস লেখা আছে, কসমিক বাইট সিবি। সো এবারে যে মাইকের যে কোয়ালিটিটা, এখানে মাইকের কোয়ালিটি আমি এখানে তোমাদের টেস্ট করে দেখিয়ে দেবো মাইকের কোয়ালিটিটা কেমন। সো আমি টেস্ট না করে তোমাদের বলতে পারবো না মাইকের কোয়ালিটিটা কেমন। সো মাইকটা তোমাদের এত দূর এটা ফ্লেক্সিবল হবে, এর থেকে বেশি তোমরা এটাকে টানবে না কারণ না এর থেকে বেশি টানলে এটা ড্যামেজ খেয়ে এটা এখানে ভেঙে যেতে পারে। সো এটা তোমাদের জেরাম আছে, তোমাদের সেরাম রাখবে আর যতদূর প্রয়োজন ততদূর তোমরা এটাকে ইউজ করবে। সো এদিকে তোমাদের যে ফ্লেক্সিবিলিটিটা আছে তোমাদের এটা যথেষ্ট সুন্দর আছে। সো এটা যার যেরাম মাথা সে সেরাম অনুযায়ী ম্যানেজ করে নেবে। সো তোমরা এটাকে কম কম করে করতে পারো, আবার সবটা খুলে ফেলতে পারো যার যেরাম লাগবে। সো এদিকেও তোমাদের একই ফাংশন আছে। সো এটা সুন্দর জিনিস এবং সবথেকে যে সুন্দর জিনিস সেটা হচ্ছে প্লাস্টিকটা। সো এর প্লাস্টিকটা এটা পুরোটা প্লাস্টিক দিয়ে বানানো, পুরোটা প্লাস্টিক বডি। এই যে এইটা তোমাদের সবটা প্লাস্টিক বডি। সবথেকে যেটা সুন্দর সেটা হচ্ছে প্লাস্টিকটা। প্লাস্টিকটা তোমরা এটাকে যতই তোমরা মোড়ো এইদিকে বা এইদিকে, তোমরা এটাকে যতটাই মোড়ো এটা কোনো ভাঙবে না। সো এর যে প্লাস্টিক, হ্যাঁ তোমরা যেটা সবটা মুড়ে দিও না তাহলে অসুবিধা হতে পারে। হ্যাঁ তোমরা এটা মাত্রটা যদি এরাম এরামও হয়ে যায় কোনো কারণে, সো এটার কোনো ড্যামেজ খাবে না। সো এই প্লাস্টিকটা গুড কোয়ালিটির প্লাস্টিক, আমার তো খুব ভালো লেগেছে প্লাস্টিকটা। সো আর এখানে তোমাদের যে কুশনটা দিচ্ছে না, সো কুশনটা রিয়েলি গুড কোয়ালিটি। তোমাদের কুশনটা এত সুন্দর কানে, যদিও আমি যদি এটাকে একবার কানে টেস্ট করে দেখবো কী হয়। সো আমার মনে হয় এটা পরার পরে তোমরা 2-3 ঘন্টা মানে ইউজ করলেও তোমাদের কানে ব্যথা হবে না। সো সেম তোমাদের এদিকেও দিয়েছে, ওপরেও একটা কুশন দিয়েছে। এই কুশন এবং এই স্পঞ্জের কোয়ালিটি না দারুণ, মানে সত্যি ওপি কোয়ালিটি দারুণ। মানে তোমাদের মাথায় একটুও লাগবে না, যদি তোমরা অনেকক্ষণও পরে থাকো তোমাদের মাথায় লাগবে না। এর মধ্যে তোমাদের একটা চিহ্ন দিয়ে দিয়েছে, আশা করছি তোমরা দেখতে পাবে। এখানে তোমাদের লেখা আছে আর, মানে তোমাদের এটা হচ্ছে রাইটের যে তোমরা কানে যেটা দেবে এটা হচ্ছে রাইট সাইড, মানে তোমরা এটা তোমাদের ডান দিকের কানে দেবে। আর অ্যাট দ্য সেম টাইম তোমাদের এই দিকেও তোমাদের দেয়া আছে এল বলে। সো তোমাদের এটা লেফট মানে তোমাদের এটা হচ্ছে বাঁ দিকের কানে। সো তোমাদের এটা সুবিধা, তোমাদের এটা বলে দিয়েছে কোন কানে কোনটা দেওয়ার জন্য। আর তারপরে যেটা আসছে এর মাইকের কোয়ালিটি আমি তোমাদের বলেছি টেস্ট করে দেখিয়ে দেবো। তারের যে কোয়ালিটি না, তোমার তারের কোয়ালিটি হচ্ছে কটন ওয়াইপ, মানে এত সুন্দর তারের কোয়ালিটিটা, মানে তোমাদের এটা যদি কোনো ড্যামেজ হয় তোমাদের এটা কাটবে না। সো তারের কোয়ালিটি এখানে দারুণ। সো তোমাদের এখানে একটা হলুদ, এটা জানি না কী এটা দেখা প্যাকিং করে দিয়েছে। সো যাই হোক জিনিসটা ভালো লেগেছে আমার দেখতে, এখানে একটা হলুদ জিনিস মতো এই তোমরা দেখতে পাবে। সো আর এর যে যে জ্যাকটা আছে না তোমাদের, সেটা হচ্ছে 3.5 গোল্ডেন জ্যাক। সো এবারে তারটাই খুলে দেখে দিচ্ছি, তোমাদের তারটা এখানে 2 মিটারের দিয়েছে তারটা। আর এর এর আরও স্পেসিফিকেশান তোমাদের যা আছে তোমাদের বলে দিলাম, যেমন তোমাদের এখানে কিছু ডিজাইন করে দিয়েছে। সো দেখতে ভালো লাগছে, এখানে তোমাদের একই সঙ্গে তোমাদের এখানে কিছু ডিজাইন করে দেওয়া আছে, এরকম সব কাটিং করে দেওয়া আছে। অ্যাটলিস্ট ইট ইজ এ গেমিং হেডফোন অ্যান্ড এর আরেকটা জিনিস আছে, ইট ইজ এ মোনো হেডফোন। সো হোয়েন ইউ প্লে গেম ইউ উইল ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট হুইচ ওয়ে দ্য এনিমি কামস ফ্রম। সো এটা তোমাদের এটা একটা মূল, যেটা তোমাদের তোমরা বুঝতে পারবে যখন তোমরা গেম খেলবে
বা যখন তোমরা এতে তোমরা 9D 8D 10D যে কোনো তোমরা ডেফিনেশনে তোমরা এতে গান শুনতে পারো। এটা তোমরা জানবে যে স্টিরিও সং হয় একটা, তোমাদের এইরকম যায় একবার ডান দিক থেকে বাঁ দিকে, একবার বাঁ দিক থেকে ডান দিকে। সো এই সুবিধাটা আছে, এবং এটা তোমাদের আগেও বলেছি এটা একটা মনো হেডফোন। সো তোমরা এনিমির ফুট স্টেপ যখন তোমরা দেখবে পাবজিতে, বা তোমরা যদি ফ্রি ফায়ার খেলো, ফ্রি ফায়ারে ফুট স্টেপ দেখায় না, সো তোমরা বুঝতে পারবে যে এনিমি কোন দিক দিয়ে আসছে, সিঁড়ি দিয়ে ওপর থেকে উঠছে না, সিঁড়ি দিয়ে নামছে না, ডান দিকে আছে না বাঁ দিকে। সো তোমরা তার একটা বেসিক ধারণা তোমরা পেয়ে যাবে, ভালোই তোমরা একটা বেসিক ধারণা পেয়ে যাবে। সো এবারে হেডফোনটা রাখি, এবার আমি তারের কোয়ালিটিতে আসবো। সো সেখানে এর যে তারটা দিয়েছে, তারটা সত্যি ভালো কোয়ালিটির তার দিয়েছে। যেমন তোমাদের আগেই বলেছি, তোমাদের এখানে একটা গোল্ডেন 3.5 mm জ্যাক, যে তোমাদের এখানে জ্যাকটা সুন্দর জ্যাক, এবং এই তারটা যথেষ্ট মোটা, এবং তারের যে কোয়ালিটিটা তোমরা আশা করে দেখতে পাচ্ছ কটন ওয়াইভ তার। সো এটা ভালো তার। তোমাদের এটা 2 মিটার লম্বা তোমরা তার পাচ্ছ। সো তোমরা যদি তোমাদের ফোনেও খেলো, বা তোমরা যদি তোমাদের পিসিতে কানেক্ট করে রাখো, সো তোমাদের তারের কোনো শর্ট পড়বে না। সো তারটা যথেষ্ট লম্বা একটা পিসির বা একটা ফোনে গেম খেলার পক্ষে, সো তাতে কোনো অসুবিধা হবে না। সো এর আরেকটা পজিটিভ থিং আছে, সেটা হচ্ছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। সো এটা একটা স্ক্রোল আকারে আছে, ভলিউম ডাউন অ্যান্ড আপটা এখানে স্ক্রোল আকারে আছে। সো তোমরা এটাকে স্ক্রোল করে তোমরা এটাকে ভলিউম কমাতে বা তোমরা এটাকে ভলিউম বাড়াতে পারো। এখানে তোমাদের একটা কথা বলার জন্য যে অপশানটা আছে, তোমাদের এখানে 4টে হোল করা আছে। সো তোমরা এখান থেকে ইজিলি কথা বলতে পারো। আর মাইকের টেস্ট তোমাদের আমি এখন দেখিয়ে দিচ্ছি মাইকের কোয়ালিটিটা কেমন। অ্যান্ড আই হোপ তোমরা মাইকের আওয়াজটা এখন শুনতে পাচ্ছ, এবং তোমরা কমেন্ট করে জানাবে যে আমার মানে এমনি স্পিকারে কথা বলা আর এমনি আমার এই হেডফোনের যে মিক, গেমিং হেডফোনের যে মিক, এতে কথা বলার মধ্যে যে দুটো সাউন্ডের মধ্যে তফাৎটা কতটা আসছে। সো এরপরে আমি যদি আমার ভিডিওটা একবার চেক আউট করবো ওনার মধ্যে তফাৎ আছে দুটো সাউন্ডের মধ্যে। সো তাও তোমরা আমাকে আমার ইউটিউব অ্যাকাউন্টে তোমরা আমাকে কমেন্ট করবে, সো কমেন্ট করো যে কেমন লাগছে তোমাদের দুটো সাউন্ড বা তফাৎ, আর এই গেমিং হেডফোন তোমাদের রিভিউটা কেমন লেগেছে। সো তোমরা অবশ্যই কমেন্ট করবে। এবং বাই ডিফল্ট এর একটাই নেগেটিভ পয়েন্ট আছে, সেটা হচ্ছে তোমাদের তোমাদের চারপাশের যে আওয়াজটা হয়, যে নয়েজটা হয়, সেই নয়েজটা এটা খুব একটা ক্লিয়ার করতে পারে না। ওকে, সো ওদিক থেকে আমি একটুখানি এর উপরে একটু মানে হতাশা আছি যে ওইটা করলে হয়তো ভালো হতো, বাট 1200 টাকার একটা হেডফোন এর থেকে বেশি আশা করাও যায় না। সো বাজেটের মধ্যে এটা একটা দারুণ হেডফোন, এবং হেডফোন যেটাকে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি, এবং আমার সত্যি মাথায় কোনো অসুবিধা হচ্ছে না। এবং এই যে যে পোর্শনটা আছে, পোর্শনটা পুরো কানটাকে ঢেকে দেয়। সো তোমরা যখন এটাকে কানে লাগে, যখন তোমরা গান ফান শুনবে কিছু শুনবে, তখন তোমরা এতটাই তোমাদের এটা মানে আনন্দ দেবে, তোমরা বাইরের কোনো আওয়াজ তোমরা কানে আসবে না, তোমরা শুনতে পাবে না। শুধু যখন তোমরা কিছু রেকর্ড করবে, যখন কোনো ভিডিও এডিটিং বা রেকর্ড করবে, আওয়াজের চারিদিকের যে আওয়াজটা নয়েজটা এটা খুব একটা ক্লিয়ার করতে পারে না। সো মোটামুটি একটা অ্যাভারেজে ক্লিয়ার করে, খুব একটা বলবো না যে একদম স্পষ্ট করে দেয়, সো অ্যাভারেজ একটা করে। সো এটাই এর একটা ডিসঅ্যাপয়েন্টেড জিনিস। সো তোমরা এটা জিনিসটা কিনতে পারো, তোমরা ফ্লিপকার্টের ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে, আমি দিয়ে দিয়েছি অলরেডি। সো তোমরা ডিসক্রিপশান থেকে লিঙ্কটা ক্লিক করে তোমরা এই হেডফোনটা পারচেস করতে পারো, ওনলি 1199। সো একটা কম তোমাদের 1200 টাকায়। সো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, এবং চারিদিকে যা প্যান্ডামিক পরিস্থিতি, চারিদিকে তো এই ভাইরাসটা তোমরা জানো সত্যি ইটস এ ভেরি প্যান্ডামিক ভাইরাস। সো সবাই বাড়িতে থাকো, অতি প্রয়োজন না হলে বাইরে বেরিও না, এবং সবাই ভালো থাকো। সো আজকের মতো এইটুকুই, জানাবে কেমন হয়েছে ভিডিওটা, এবং এতে আমি লাইক টার্গেট রাখছি 50টা। সো সত্যি কমই রেখেছি, কারণ আমার যেরকম সাবস্ক্রাইবার সেই অনুযায়ী আমাকে রাখতে হবে, কমই টার্গেট রেখেছি। সো তোমরা যদি ভালো লাগে তোমরা শুধু দেখে চলে যেও না, যদি ভালো লাগে তোমরা লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আর এইগুলো আরও 3-4টে কালারে অ্যাভেলেবেল ছিল, ব্লুটা তো আমি নিয়েছি, বাকি ছিল গ্রিন, অরেঞ্জ, রেড, বাট রেডটা আমি কিনিনি, আমি ব্লুটাই কিনেছি। বাট অ্যাটলিজেন্স রেড, সেটা সাবস্ক্রাইব বাটন তোমরা অবশ্যই সেটা ক্লিক করে দেবে, পাশে বেল আইকনে ক্লিক করে দেবে। এবং আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো। সো বাই গাইজ।